7ই ফেব্রুয়ারি সোমবার রাত 8টায় শামীম জাহেদী আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছে শিরোনাম। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু, নতুন রোগী 9,369, এক বছরে টিকা পেয়েছে 10 কোটি মানুষ, টিকা কেনায় ব্যয় হয়েছে 20,000 কোটি টাকা। হয়রানি প্রতিরোধে জনশক্তি রপ্তানি স্বচ্ছ করার নির্দেশ প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ ঋণ ব্যবস্থার তাগিদ। জাতীয় চিড়িয়াখানার অব্যবস্থাপনা নিয়ে প্রাণী সম্পদ মন্ত্রীর ক্ষোভ, পশু মৃত্যুর কারণ খতিয়ে দেখার ব্যবস্থা। দেশে এক বছরে করোনা টিকার সুরক্ষা পেয়েছে প্রায় 10 কোটি মানুষ, কেনা হয়েছে 20,000 কোটি টাকার টিকা। শুরুতে বিভিন্ন জটিলতায় টিকার সংকট তৈরি হলেও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে এক বছর পর মজুদ আছে প্রায় 11 কোটি ডোজ। এদিকে দেশে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 38 জন আর শনাক্ত হয়েছেন আরও 9,369 জন মানুষ। এসব নিয়ে কথা বলতে রাজধানীর শ্যামলী থেকে আমার সাথে যোগ দিচ্ছেন IDCR-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর, এবং পরিবাক থেকে আমার সাথে আছেন চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জনাব আলমগীর, আপনার কাছে প্রথম প্রশ্ন আমি জানতে চাচ্ছি যে আমরা যা দেখছি গত বছর, এই বছরের গত 10 দিনে যদি আমরা শনাক্তের পরিমাণ চিন্তা করি, শতাংশের হারে এটা বেশ কমতির দিকে বলতে পারি। আমরা কি ধরে নিতে পারি যে করোনার তৃতীয় ঢেউয়ের চূড়ান্ত চূড়ায় বাংলাদেশ পৌঁছে গেছে? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের শুভেচ্ছা। আসলে যেভাবে আমরা জানুয়ারি সেকেন্ড উইক থেকে ক্রমাগতভাবে বাড়ছিল, আপনারা জানেন যে আমাদের শনাক্তের হার 33 পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং তারপরে আমরা দেখছি যে ক্রমাগতভাবেই, আর যদিও স্লোলি, সংক্রমণ সংখ্যা কমছে, কিন্তু এখনই চূড়ায় নেমে গেছে বা আরও সংক্রমণ বাড়বে না সেটা বলাটা খুব ডিফিকাল্ট। তবে গত 7 দিনের ট্রেন্ডে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে কমছে, আর যেহেতু আমরা একটা একদম অতি সংক্রমণশীল একটি ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছি এবং স্বাস্থ্যবিধি তুলনামূলকভাবে এখন কিছু মানুষ মানছেন এবং টিকার কার্যক্রমও ব্যাপকভাবে চলছে, সেই জন্য হয়তো এক ধরনের বা কমের দিকে আছে, কিন্তু এটা কিন্তু আমাদের যে কোনো অসতর্কতা এটা বেড়ে যেতে পারে। এই জন্য আসলে আমরা হয়তো এখনো সুস্থির জায়গায় নাই, কিন্তু আমরা যদি স্বাস্থ্যবিধি মানতে থাকি এবং ক্রমাগতভাবে টিকা নিতে থাকি, তাহলে আমরা হয়তো খুব শীঘ্রই একটা সুস্থির জায়গায় চলে আসব। ধন্যবাদ ডাক্তার আলমগীর। আমি ডাক্তার লিয়াকত আলী সাহেবের কাছে যেতে চাচ্ছি। জনাব আলী, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে একটা ভালো খবর আমরা যেটা বলছিলাম আজকে, যে দেশে প্রায় 70% জনগোষ্ঠীকে টিকার আওতা আনার যে সরকারের যে লক্ষ্যমাত্রা, সেটা যদি আর 2 কোটি মানুষকে টিকাটা দেওয়া হয় তাহলে কিন্তু সেই লক্ষ্য অর্জন হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে বেশ ভালো একটা অগ্রগতি হয়েছে, 10 কোটি মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছে। তার মানে যদি আরও 2 কোটি মানুষকে টিকা দেওয়া যায় তাহলে কি হার্ড ইমিউনিটির দিকে আমরা পৌঁছতে পারবো কি না? ধন্যবাদ আপনাকে। আসলে এই টিকার এই যে 10 কোটির সংখ্যাটির ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে সবাই কিন্তু 2 ডোজ পায়নি, আবার আমরা প্রথম ডোজের কথা বলছি, 10 কোটি প্রথম ডোজ পেয়েছে। হ্যাঁ, কিন্তু 10 কোটি প্রথম ডোজে কিন্তু সম্পূর্ণ প্রতিরোধ ক্ষমতা জন্মায় না। এখন পূর্ণ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে কিন্তু এখন সাধারণত 2 ডোজও না, অনেক সময় 3 ডোজকেও বলা হচ্ছে, বিশেষ করে ওমিক্রনের ক্ষেত্রে যখন আসছে তখন দেখা যাচ্ছে বুস্টার ডোজও প্রয়োজন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেখানে আমরা এখন পর্যন্ত ঠিক ওইভাবে স্বস্তিদায়ক অবস্থায় নেই, যদিও এটি উল্লেখযোগ্য একটি অগ্রগতি এত বড় জনসংখ্যার দেশে এতগুলো দেয়া, এবং সেই জন্য সরকার এবং সরকারের উচ্চতম পর্যায়ে যে পদক্ষেপ নিয়েছেন এটা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু আমরা অন্যদিক থেকে তাকালে এটা কিন্তু এখনো অনেক ঘাটতি রয়ে গেছে, আমাদের দ্রুত সেই জায়গায় যেতে হবে যাতে অন্তত 2 ডোজ 70% মানে 2 ডোজ পেতে হবে অন্তত, এবং তৃতীয় যে বুস্টার ডোজটা যথাসম্ভব দ্রুত, যারা বিশেষ করে যাদের ভালনারেবল গ্রুপ, যারা বয়স বেশি, যাদের কোমরবিডিটি রয়েছে, তাদের পাওয়া হলে পরে আসলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো আমরা। হ্যাঁ, সেই দিক থেকে আরেক বিষয় হচ্ছে এটি ছড়িয়ে ছিটিয়ে পেয়েছে, মানে অনেকদিন সঙ্গে হয় কি, যত দ্রুত টিকা পাই তত বেশি প্রোটেকশনটা, যেটাকে বলি আমরা, একসঙ্গে হয়। এখন অনেকে হয়তো অনেক মাস আগে পেয়েছে, তাদের এখন দ্বিতীয় ডোজ সময় হয়েছে, আবার কারো বুস্টার ডোজের সময় হয়েছে। এই জন্য আমাদের এই বিষয়টি এখনো খুব স্বস্তিদায়ক অবস্থায় নেই, আমাদেরকে বুঝতেই হবে যে আরো দ্রুত টিকার দিকে আমাদের যেতে হবে। মজুত রয়েছে, এখন আসলে
টিকাটা দেওয়া জরুরি দরকার আমার। ধন্যবাদ ডাক্তার লিয়াকত আলী। ডাক্তার আলমগীর, ডাক্তার লিয়াকত আলী বলছিলেন যে বেশি মানুষকে দ্রুত একসাথে টিকার আওতা আনতে হবে, সেক্ষেত্রে যদি আমরা বলি যে আরও দু, আপনারা বলছেন যে 2 কোটি মানুষ আসলে অন্তত 70% মানুষ আসবে, কিন্তু সেটা আসলে সেই অর্থে 2 ডোজের আওতা আসবে না। যদি 2 ডোজকে চিন্তা করা হয়, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তাহলে আর কত সংখ্যক মানুষকে টিকা দিতে পারবেন আপনারা কত দ্রুত সময়ে? দেখুন, ধন্যবাদ, এটা লেখক ভাই ঠিকই বলেছে, কিন্তু একটি কথা আমি স্মরণ করিয়ে দিই যে আসলে প্রথম ডোজ দিয়ে দ্বিতীয় ডোজ দ্রুত দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় ডোজের প্রত্যেকটি টিকার একটা নির্দিষ্ট সময়সীমা আছে এবং সেই সময়সীমা অনুযায়ী দ্বিতীয় ডোজটি প্রয়োগ করতে হয়। আমরা 6 কোটি 51 লক্ষ মানুষকে দ্বিতীয় ডোজ দিয়েছি, প্রায় 10 কোটি মানুষকে যে প্রথম ডোজ দিয়েছি, এই যে 3.5 কোটি মানুষ, তারা কিন্তু আমার শিডিউলের মধ্যেই আছে। কেউ 28 দিন পরে নেবেন, কেউ 8 সপ্তাহ পরে নেবেন, এবং তারাই আমাদের আগামী 1 মাসের ভিতর তাদের কিন্তু সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব। এবং মোট জনসংখ্যার যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া টার্গেট হচ্ছে 70% পপুলেশন, অর্থাৎ আপনাকে 11.92 কোটি মানুষকে টিকা দিতে হবে বাংলাদেশে হিসাবে। সেখানে আমাদের আরও 1.19 কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য সকল প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এই সুযোগে আমি একটু বলে দিতে চাই যে অনেক মানুষ রেজিস্ট্রেশন করেছেন কিন্তু SMS পাওয়ার পরেও এখনো টিকা নিতে আসেন নাই, আর তারা যেন দয়া করে নির্দিষ্ট কেন্দ্র থেকে টিকাটি নিয়ে নেন। অনেকে দ্বিতীয় ডোজের জন্য SMS পাওয়ার পরেও টিকা নিতে আসেন নাই, তারাও যেন দ্রুত নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকাটি নিয়ে নেন, না হলে কিন্তু আপনি অরক্ষিত থাকলে কিন্তু আপনার পরিবার অরক্ষিত থাকে, কারণ সংক্রমণ যে কোনো একজন থেকে শুরু হয় আর টিকা দিলেই যে সংক্রমণ হবে না তার নিশ্চয়তা কেউ দিচ্ছে না। সো আপনার যে SMS এসে থাকলে অবশ্যই নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া, এবং এই যে গ্যাপটা রয়ে গেছে এখানে আসলে যে আমাদের রেগুলার টিকা কার্যক্রম, আমরা EPI এর পূর্ণ টিকা কার্যক্রমের যে স্থানগুলো সেগুলি ব্যবহার করে উপজেলা এবং জেলায় টিকা দিয়েছি গত 1 মাস। এখন যেটা হচ্ছে যে বিশেষ কিছু পকেট রয়ে গেছে, আপনারা দেখেছেন যে আমরা কওমি মাদ্রাসা, প্রায় 40 লক্ষ স্টুডেন্ট আমাদের সেখানে, আমাদের বাসমান পপুলেশন, আমাদের বস্তিতে পপুলেশন, আমাদের হোটেলে কাজ করে যারা ওয়ার্কার রেস্টুরেন্টে, এরকম কিছু পকেট আমাদের রয়ে গেছে এবং সেগুলো আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। এবং সেখানে কার্যক্রম আপনারা গতকাল দেখেছেন আমরা 2টি জায়গায় শুরু করেছি, আজকে আরেক জায়গায় শুরু হবে, এবং এই ক্রমাগতভাবে এই পকেটগুলো যদি আমরা কভার করতে পারি তাহলে আমরা টার্গেটে যেতে পারবো। এখন রেজিস্ট্রেশন করেছে আমাদের 8.87 কোটি মানুষ, কিন্তু আমরা টিকা দিয়েছি প্রায় 10 কোটি, অর্থাৎ রেজিস্ট্রেশনের উপর। হ্যাঁ, আপনি আপনার একটি জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা আপনার যদি জাতীয় পরিচয় পত্র থাকে অথবা বয়স প্রমাণের যে কোনো কাগজপত্র যদি নিয়ে আসেন তাহলে আমরা টিকাটি দিয়ে দিচ্ছি। এবং আমরা সিটি কর্পোরেশন এলাকাও প্রত্যেকটি ওয়ার্ডে এরকম 6 থেকে 8টি কেন্দ্রে এই আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করব, এবং আমরা ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র তৈরি করছি যে যেন সন্ধ্যার পরেও টিকা দেওয়া যায়। আমরা আমাদের অভিজ্ঞতা রিসেন্টলি হচ্ছে যে সন্ধ্যার পরেও এক শ্রেণীর মানুষ আসলে কাজের জন্য টিকা নিতে পারেন না, তারা ব্যাপকভাবে আসতে চান। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত পক্ষে 1টি কেন্দ্রে সন্ধ্যার পর সান্ধ্যকালীন টিকা শুরু করতে চাচ্ছি, কারণ আসলে টার্গেটটা অ্যাচিভ করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং বাংলাদেশ সরকারের টার্গেট কিন্তু 80% পপুলেশনের আরো বেশি। সো আমরা সেই টার্গেটের দিকে কাজ করছি। সরকারের লক্ষ্য 80% ছিল, পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে মিলিয়ে এখন 70% করা হচ্ছে, কিন্তু আমরা এখনো চাই যে আমরা আমাদের ম্যাক্সিমাম মানুষকে টিকার আওতায় নিয়ে আসার জন্য, সাথে সাথে আমাদের বাচ্চাদের টিকার কার্যক্রম অব্যাহত থাকবে। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে একটি গ্যাপ থাকে, আমরা প্রথম ডোজ যত মানুষকে দিতে পারি দ্বিতীয় ডোজ নির্দিষ্ট সময় তারা পাবেন। খুবই স্বাভাবিক। ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বলছি যে শনাক্তের হার সংখ্যা কিন্তু কমছে, এবং গত 10 দিনের কথা আমি বলছিলাম, কিন্তু মৃত্যুর সংখ্যা যদি বলি সেটা কিন্তু কমতি নয়, বাড়ছে। অনেক মানুষ আজকেও মারা গেছে, প্রায় 38 জন মানুষ মারা গেছে আজকেও, এবং এটা আমরা দেখি গত কয়েকদিনে, গত 7 দিনও দেখি কিন্তু প্রায় 30-এর ঘরে। যারা মারা যাচ্ছেন তাদের কিনে যথেষ্ট গবেষণা হচ্ছে হচ্ছে কিনা, তারা কোন ধরনের করোনা আক্রান্ত ছিলেন, কেন তাদের, সেই সব বিষয়ে আরও একটু গবেষণা বাড়তি প্রয়োজন নিশ্চয়ই রয়েছে। ডাক্তার লিয়াকত আলী, ধন্যবাদ। আসলে প্রয়োজন তো রয়েছে অবশ্যই, গবেষণা কোনো ব্যতিক্রম মানে বিকল্প নেই, কিন্তু এখনকার বাস্তব অবস্থায় দেখা যাচ্ছে যে অমিক্রনই সাধারণত সবচেয়ে বেশি সংখ্যায়, যদিও ডেল্টা এখন একদমই নেই তা বলা যাবে না। আসল কথা হলো যে যারা বেশি ভুক্তভোগী হচ্ছেন বা যারা হাসপাতালে বা মরবিডিটি বা মর্টালিটির জন্য যাদের যারা যাচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু কোমরবিডিটি রয়েছে, এবং বেশিরভাগেরই দেখা যাচ্ছে যে তাদের ভ্যাকসিন নেওয়া হয়নি। আপনারা জানেন যে সিংহভাগেরই যারা ভ্যাকসিন নেয়নি তাদের মধ্যে হচ্ছে,
এবং বয়স্ক কিংবা অন্য কোনো কোমরবিডিটি রয়েছে। তো সেই জন্য আমাদের এই যে মৃত্যুর বিষয়টি অমিক্রনের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হলেও এমন একদম কিন্তু মানে ভয়ে কিছু নেই ধরনের ধারণা রাখা ঠিক নয়। তো আমাদের সংখ্যাটা মানে যেটা রয়েছে সেটি কিন্তু আমাদের জন্য অবশ্যই মানে অবহেলা করার মতো কোনো কিছু নয়। আমাদেরকে অবশ্যই মানে অত্যন্ত সতর্কভাবে এদের মোকাবেলা করতে হবে, এবং সেই জন্য আমাদের ওই একই কথা যে ভ্যাকসিন শুধু নয়, ভ্যাকসিন কিন্তু একটি মাত্র উপকরণ এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে। কেমন এর সঙ্গে যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে, যে মাস্কের ব্যবহার রয়েছে কিংবা ভেন্টিলেশনের ব্যবহার রয়েছে, ক্ষেত্র বিশেষে যেখানে সম্ভব যে যেখানে যেখানে সরকার বিধিনিষেধ দিয়েছেন ডিস্ট্যান্সিং এর বিধিনিষেধ, সেগুলো প্রতিপালন করা কিন্তু একই সঙ্গে অত্যন্ত জরুরি। কেমন এবং বিশেষ করে টেস্টিং এবং আদার যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো জরুরি, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সক্ষম করে তোলা চিকিৎসার ক্ষেত্রে সেটিও জরুরি। কাজেই গবেষণা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোন ধরনের হচ্ছে, কিন্তু কোভিড এর ক্ষেত্রে আমরা সব ধরন থেকেই আমরা জানি, অমিক্রন থেকে এমনকি যেটা তুলনামূলক ভাবে কম বিধ্বংসী, কিন্তু তার থেকেও আমরা জানি যে যারা ভ্যাকসিন নেবেন না তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি হবে। যাদের অন্য চিকিৎসা, অন্য ডায়াবেটিস, হাইপারটেনশন কিংবা করোনা ক্যান্সারের মতো অন্যান্য যেগুলো ক্রনিক ব্যাধি রয়েছে সেগুলোর চিকিৎসা যারা ঠিক মতো নিয়ন্ত্রণে রাখবেন না তাদের জন্য কিন্তু ভয়ের ব্যাপার রয়েছে। সব বিষয়গুলোকে আমাদের সতর্ক মানে বিবেচনায় নিতে হবে। আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছিলাম, জনাব লিয়াকত আলী, জনসন অ্যান্ড জনসন টিকার কথা বলা হচ্ছে, যেটা এক ডজের টিকা, সেটা আসলে কতটা কার্যকর এবং সেটা কি বাংলাদেশের মতো দেশের জন্য ভালো কিনা, যেখানে আমরা বলছি বেশ কিছু ভাসমান মানুষ আছে তাদের দেওয়ার ক্ষেত্রে? সেটার অভিজ্ঞতা তো সাউথ আফ্রিকাতে হয়েছে, জনসন জনসন সবচেয়ে ব্যবহৃত হয়েছিল সাউথ আফ্রিকাতেই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে না সেটা থাকবে, এক ডোজ টিকা কিছু প্রোটেকশন দেয় না তার, সব টিকাই যেমন সাইনোভ্যাক এর ক্ষেত্রেও কিন্তু ফিলিপিন এবং ইন্দোনেশিয়া সব জায়গাতে এই উদাহরণ রয়েছে যে সেখানে অ্যান্টিবডি পরিমাণ কম হয়, কিন্তু আবার দীর্ঘমেয়াদী যে প্রতিরক্ষা, আমাদের প্রতিরক্ষা তো শুধু অ্যান্টিবডি দিয়ে না, আমাদের প্রতিরক্ষা যে আরো যেটা গ্লুকোজ মিডিয়েটেড দুই ধরনের আরো স্তর রয়েছে, আমি আর সেটার বিশদ বিবরণে যাচ্ছি না, কিন্তু আসলে প্রতিরক্ষার নানান মাত্রা রয়েছে। তো এই টিকা সব মাত্রা কিছু না কিছু প্রতিরোধ দেয়, তবে জনসন অ্যান্ড জনসনের ক্ষেত্রে আরো তখন অন্য টিকা দিয়ে আমরা মানে মেসেঞ্জার আরএনএ ভিত্তিক টিকা বা অন্যান্য ভেক্টর বেজ টিকা দিয়ে আমাদেরকে কিন্তু আরো প্রতিরক্ষা দিতে হয়, এটা সাউথ আফ্রিকাতে সেই উদাহরণ রয়েছে। অন্য টিকা দিয়ে এক বা দুই রোজ যুক্ত করতে হবে এই টিকাকে আরো 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 ডোজ বাড়াতে। অনেক ধন্যবাদ ডাক্তার লিয়াকত আলী। ডাক্তার আলমগীর, আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, ঠিক এই মুহূর্তে বলা হচ্ছে প্রায় 11 কোটি ডোজ টিকা মজুদ রয়েছে, যদি 70% মানুষ বা আপনি যেটা বলছেন 80% মানুষকে টিকার আওতায় সরকারের লক্ষ্য, সেক্ষেত্রে আরো কত ডোজ প্রয়োজন রয়েছে? আসলে এখন আমাদের 70% মানুষকে টিকা এবং আমাদের যে পরিমাণ টিকা দ্বিতীয় ডোজের জন্য এবং বুস্টার ডোজের জন্য লাগবে সেটা মোটামুটি ভাবে আমাদের হাতে আছে, এবং আমাদের পাইপলাইনে কিন্তু প্রচুর টিকা আছে। এখন আমরা ফাইজারের আরো প্রায় 6 কোটির বেশি টিকা আমাদের পাইপলাইনে আছে, এবং কোভ্যাক্স অ্যাস্ট্রাজেনিকার টিকা আছে কোভ্যাক্স থেকে। এখন আমরা আসলে যে একটা সময় ছিল যে আমরা যদি আসলে মে জুন মাসটা টিকায় কন্টিনিউ করতে পারতাম, এখন আমাদের 70% মানুষ টিকা পেয়ে যেত, কিন্তু এখন যেটা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই আমাদেরকে টিকা জন্য আমাদেরকে অনুরোধ করছে টিকা নেওয়ার জন্য। আমরা হয়তো এখন চুজ করার মতো একটা সময় এসেছে যে আমরা সব টিকা নিচ্ছি না, কারণ স্বল্প মেয়াদী টিকা নিয়ে আমরা একটি টিকার ডোজও নষ্ট হোক সেটা আমরা চাই না। সো আমরা সেখানে কিন্তু আমরা সবিনয়ে সেগুলি নিচ্ছি না আপাতত, আমরা সময় চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের পাইপলাইনে যে টিকা আছে সেটা দিয়ে আমরা বুস্টার ডোজ, ভবিষ্যতে যদি আমাদের 5 থেকে 11 বছরের বাচ্চাদের টিকা দিতে হয় সেই পরিকল্পনা নিয়েও কিন্তু আমাদের ডোজ। ডাক্তার আলমগীর, আমি আরেকটা বিষয় আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি, একটা সময় আমরা বেশ মাস 6 আগের কথা বোধহয় যখন বলা হচ্ছিল যে বাংলাদেশি কোম্পানি ইনসেপ্ট এবং একটি চীনা কোম্পানির সাথে এবং সরকারের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছিল, বলা হচ্ছিল খুব শীঘ্রই বাংলাদেশে এটার বোতলজাত শুরু করা হবে, সেটা কি খুব একটা একটু পিছিয়ে গেল কিনা, বা এখন যে প্রসপেক্ট দেখা যাচ্ছে যে টিকার অনেক আধিক্য, ওইটা কি একটু পিছিয়ে গেল কিনা প্রকল্পটা? পদক্ষেপটি সঠিকই আছে এবং তারও আসলে প্রস্তুত, কিন্তু যেহেতু টিকার সাপ্লাই বিভিন্ন জায়গা থেকে আছে, যে আপনাকে তো টিকা কিনতে হয় কোথাও কোথাও থেকে, ফ্রি টিকা পাচ্ছেন আপনি কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকে, সো সেই জন্য আসলে তারা এখন সবকিছু রেডি করে বসে আছে, সরকার যদি তা কেনার অর্ডার করে সাথে সাথে উৎপাদনে যাওয়ার সক্ষমতা তারা অর্জন করেছে আমরা জানি সেটা, কিন্তু আমাদের হাতে যেহেতু এখনো প্রচুর পরিমাণে টিকা আছে আমরা আপাতত
সেটা করছি না, কিন্তু আমাদের প্রয়োজন হলে সাথে সাথে উৎপাদনের সক্ষমতা এখন বাংলাদেশে আছে। একটা কথা এটাও বলা হয়েছিল যে প্রয়োজনীয় সেখান এই টিকা তৈরি করে বাইরে রপ্তানিও করা যেতে পারে, সেটাও সেই কোম্পানি এক্সপ্লোর করতে পারে। তো মানে আমাদের যেটা হয়েছে যে গত 3 মাস, মানে তার আগের অবস্থার গত 3 মাসের অবস্থা গ্লোবালি, যে ভ্যাকসিন বা কোভ্যাক্স ফ্যাসিলিটিস, যে পরিমাণ ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন করার হাতে পাচ্ছে এখন, সেই অনুযায়ী আসলে চাহিদা যে পৃথিবীতে অনেকে কিনে ভ্যাকসিন দিবে সেই চাহিদা অনেকের আসলে নাই। আমরা আমাদের শুধু পার্সেল কিনতে হয়েছে, তারপরেও আজকে সব মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তাও 20,000 কোটি টাকার মতো টিকার পিছনে ব্যয় করতে হয়েছে। এটা পৃথিবীর বহু দেশের পক্ষে অন্তত তৃতীয় বিশ্বের। অনেক ধন্যবাদ ডাক্তার এএসএম আলমগীর এবং ডাক্তার লিয়াকত আলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাধারণ মানুষের হয়রানি রোধে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এদিকে নিজ বাড়ির গাছ কাটতেও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতির বিধান রেখে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, জনশক্তি রপ্তানিতে দরিদ্র মানুষের সাথে প্রতারণা বন্ধ করতে এ প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রক্রিয়া সম্পর্কে সবাইকে জানানোরও আদেশ দেন তিনি। এছাড়া দালালের খপ্পরে পড়ে প্রবাসী শ্রমিকদের যেন বাড়িঘর বিক্রি করতে না হয় সে লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজে ঋণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। যদি কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে লোনটা নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে যে বেতন পাবে তার একটা অংশ মাসে তার রিপেমেন্ট, ওই আপনার প্রিমিয়াম শোধ হবে, আর ব্যাংক কিন্তু ওই রেসপেক্টিভ ফার্মের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে আপনার ডিউ ডিলিজেন্স করে নিবে যে আসলে সে ওই ফার্মে অ্যাপয়েন্টেড হচ্ছে কি না, তার পেমেন্টের স্ট্যাটাসটা কি। দেশের সব বনাঞ্চল সংরক্ষণের বিধান রেখে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2022-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে বলা হয়েছে ব্যক্তি মালিকানায় লাগানো বড় গাছ কাটতেও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। সামাজিক বনায়নের মাধ্যমে লাগানো সব গাছও এর আওতায় আসবে জানালেন সচিব। বন আইন শুধুমাত্র বনের যে মানে রিজার্ভ ফরেস্ট আছে সেখানের জন্য, এটা না, ইভেন সোশ্যাল ফরেস্ট্রির আন্ডারেও যেসব প্ল্যান্টেশন হচ্ছে তাকেও প্রোটেকশন দেওয়া। মানুষ যারা সাধারণ বাগান করবে, পার্মানেন্ট গাছ করবে, সেগুলো তারা তাদের ইচ্ছা মতন কাটতে পারবে না। এদিকে 2020 সালের তুলনায় 2021 সালে মন্ত্রিসভা বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার 19.1% কমেছে। মন্ত্রিসভা বৈঠক বিষয়ে 2021 সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনশক্তি রপ্তানির প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে কথা বলতে উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী আজ নির্দেশ দিয়েছেন যারা বিদেশ যাচ্ছেন যেসব শ্রমিক তাদের জন্য প্রয়োজন হলে ব্যাংক ঋণের ব্যবস্থা করার কথা বলছেন। খুবই ভালো উদ্যোগ, এটিকে বাস্তবায়ন করা কতটা চ্যালেঞ্জ আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেক্টরের সকলের পক্ষ থেকে এবং বিদেশগামী কর্মীদের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথাটি বলেছেন যে তাদের, আমরা সবসময় দেখেছি যে এই বিদেশে যারা কর্মের জন্য যান, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল এই জায়গাটি, এবং সবসময়ের জন্য উনি এই ব্যাপারে অত্যন্ত তাদের ভালো কিভাবে করা যায় সেই ব্যাপারটি লক্ষ্য রাখেন এবং এই ব্যাপারে কথা বলেন। আমরা সেই লক্ষ্যেই দেখলাম আজকে কিছু নির্দেশনা দিয়েছেন যাতে তারা মধ্যস্বত্বভোগী পরিত্যাগ করে সরাসরি আমাদের মাধ্যমে যেতে পারেন, এবং তাদের যাওয়ার যে মাইগ্রেশন কস্ট যেটি থাকে সরকার নির্ধারিত সেটি যেন তারা তাদের নিজস্ব জায়গা জমি নষ্ট না করে তারা যেন সেটি ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারেন সেটির একটি নির্দেশনা দিয়েছেন। এখানে বিনার সাথে আমি একটা অ্যাড করতে চাচ্ছি, সেটি প্রবাসী কল্যাণ ব্যাংকের কথা বলা হয়েছে। এখানে আমাদের যে আরো ব্যাংক আছে, আমাদের যে ন্যাশনাল অনেক ব্যাংক আছে, কারণ আমাদের প্রায় 7 থেকে 8 লক্ষ কর্মী যান, প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষে এই ঋণ সম্ভব না। এখানে যদি সব ব্যাংকগুলো এইভাবে একটি প্যাকেজ তৈরি করেন তাহলে সেটা বেশি উপকৃত হবে। দ্বিতীয় আরেকটি জিনিস বলতে চাচ্ছি, সেটি হলো যে এই ঋণ দেওয়ার যে পদ্ধতি সেটি যেমন কোল্যাটারাল দিতে হয়, সেটা অনেক সময় আমাদের যারা বিদেশে যান তাদের কিন্তু কোনো রকম জায়গা জমি থাকে না, সেক্ষেত্রে তার চাকরিটি
তার যে ওইখানে চাকরি করতে যাচ্ছেন সেটাকে যদি আপনি কোলেটারাল রেখে তাকে যদি সহজ শর্তে সেই ঋণটি দেওয়া হয়, তাহলে সেখানে আমার মনে হয় বেশি কর্মীরা ঋণ নিতে পারবেন এবং তাদের এই এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশটি সেটি বেশি কার্যকর হবে এবং আমি মনে করি এটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং এটি আমরা আশা করব যে সকল ব্যাংকিং সেক্টরে আগে আসবে। এটা একটা ভালো উদ্যোগ, এই জন্য যদি ব্যাংকের ব্যবস্থা করা হয়, ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে কোনো দালাল বা কোনো ভুয়া বা কোনো জাল নিয়োগপত্র দিয়ে কেউ কাউকে প্রতারিত করতে পারবে না, কারণ ব্যাংক যখন ঋণ দিবে তখন সেই কাগজপত্র তারা নিশ্চয়ই এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, সেটা খুবই ভালো উদ্যোগ। আর সেক্ষেত্রে এখানে যারা রিক্রুটিং এজেন্সিও আছেন আপনারা, আপনাদের বাড়তি কোনো দায়িত্ব আছে কিনা? আমাদের তো অবশ্যই দায়িত্ব, যেটি যে আমরা অনেকবার থেকে বলে এসেছি যে যে আমরা একটি সেন্ট্রাল ডাটাবেজের প্রস্তাব দিয়ে এসেছি, কারণ এই লোক সংগ্রহ করা আমাদের কাছে যে ডিমান্ড থাকে সেই ডিমান্ডে যদি আমরা সেন্ট্রাল ডাটাবেজ থাকে মিনিস্ট্রি সেখান থেকে যদি আমরা কর্মী গ্রহণ করতে পারি এবং কর্মীরা তাদের যাওয়ার টাকাটি যেটি ব্যাংকের কথা বলা হয়েছে বা তার এই যে যে কস্টটি নির্ধারণ করা হবে যারা নিজেরা বহন করতে পারবে তারা নিজেরা বহন করলো এবং সেটিও ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে পেমেন্টটি আসবে, তাতে মাঝখানে মিডলম্যানরা বন্ধ হয়ে যাবে এবং অতিরিক্ত ব্যয়ের যে সমস্যাটি সেটি সমাধান হবে। আর আরেকটি যেটি কথা বলেছেন, ইয়ে সেটি হলো ডাবল চেক, কারণ কর্মীরা যখন বিদেশে যান মন্ত্রণালয় বিএমইটি সেটি চেক করে কিন্তু তাদেরকে স্মার্ট কার্ড দেন আমাদের ডিমান্ড সংগ্রহের প্রেক্ষিতে, সেটি আবার ব্যাংক যখন আবার তাকে লোন দিবে তখন ব্যাংক আবার ওই কাগজগুলো রি চেক করছেন যে তার সেই সেই চাকরি ঠিক আছে কিনা, কন্ট্রাক্ট ঠিক আছে কিনা, তা সেই ক্ষেত্রে কিন্তু তার চাকরি নিশ্চয় তারও বাড়ছে। তবে আমি বারে বারে বলবো যে ঋণের দেওয়ার প্রক্রিয়াটা যদি সহজকরণ না করা হয় সেক্ষেত্রে এটা খুব একটা ভালো ফল আমরা পাবো না। আরেকটি জিনিস বিনয়ের সাথে বলতে চাচ্ছি, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সকলের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে যে মালয়েশিয়া শ্রম বাজারটি খোলার পথে একটি নতুন চুক্তি হয়েছে, আমরা প্রায়শই আপনাদের এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে মালয়েশিয়া বাংলাদেশে দেখতে পাচ্ছি এটি নিয়ে একটি অস্থিরতা, সেখানে কোনোভাবে এটি 2016 এবং 18 মতো যেন কোনো রকম সিন্ডিকেশনের ব্যবস্থা এখানে না থাকে, এখানে সকল বৈধ রিক্রুটেন্সে কাজ করবার জন্য সুযোগ থাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব স্বামী আহমেদ চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। মিরপুর জাতীয় চিড়িয়াখানার প্রাণী হাসপাতালে ওষুধের হিসাবে নেই নিবন্ধন খাতায়, স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখা হয়েছে ওষুধ, বেলা 11টা পর্যন্ত প্রাণীর খাবার আসে না পুষ্টি কেন্দ্রে, সোমবার সকালে হঠাৎ চিড়িয়াখানা পরিদর্শনে এসব অনিয়ম দেখতে পান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান গত 3 মাসে বাঘ, জিরাফ, জেব্রাসহ 8টি প্রাণীর মৃত্যুতে কারো গাফলতি থাকলে কঠোর ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। ডক্টর ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যখন আমরা আজকে বলছি জাতীয় চিড়িয়াখানার কথা, আমরা জানি বেশ কিছুদিন আগে গাজীপুরের যে সাফারি পার্ক আছে সেখানটাও অনিয়মের চিত্র আমরা পেয়েছি, তার মানে কি দেশে আরও যেসব জায়গায় পশু পাখি রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, একই অবস্থা কিনা, তার মানে একসাথে কি এগুলো সব তদন্ত করা দেখা উচিত কিনা? আমি অনিয়মের জন্য মারা গেছে কিনা এটি বলতে পারবো না, কিন্তু আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে চিড়িয়াখানা এবং সাফারি পার্কে যে প্রাণীগুলো আছে সেগুলো সবগুলি বন্য প্রাণী এবং এই বন্য প্রাণীগুলো রাখার একটি নীতিমালা থাকতে হবে, একটি উদ্দেশ্য থাকতে হবে এবং একটি কৌশলও থাকতে হবে। এবং আমরা যদি উদ্দেশ্যের দিকে তাকাই তাহলে উদ্দেশ্যগুলো হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের গবেষণা, আমাদের বিনোদন এবং অন্যান্য বন্য প্রাণী সংরক্ষণের জন্য এই যে চিড়িয়াখানা বা সাফারি পার্ক এরা যে অর্জন করে, আয় করে, তার কিছুটা ওখানে ব্যয় করা, সবগুলি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যগুলো সফল করতে আমাদের কৌশল নিতে হবে, সে কৌশলগুলো প্রতিনিয়ত আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আমি প্রায়শই যে কথাটি বলে থাকি যে আমাদের যে সক্ষমতা রয়েছে, আমাদের যে ক্যাপাসিটি রয়েছে, আমরা মানুষ, যে আমরা যে ড্রাইভিং সিটে বসে আছি যে ড্রাইভার, তাদের সক্ষমতাটা বাড়াতে হবে অনেক বেশি। সাথে সাথে আমাদের আসলেই কি চিড়িয়াখানায় এবং এই সাফারি পার্কে এত অধিক সংখ্যক প্রজাতি রাখবার দরকার আছে? আমাদের কি এত অধিক সংখ্যক বিদেশি প্রাণী রাখার দরকার আছে? আমাদের আপনাদের আপনারা অত্যন্ত আনন্দিত হন যখন চিড়িয়াখানায় অথবা সাফারি পার্কে একটি পশুর বাচ্চা হয়, আমি কিন্তু অতটাই আনন্দিত হতে পারতাম যদি আমি জানতাম যে প্রাণীটিকে আগামীকাল আমরা নিয়ে আসছি, তার সকল ব্যবস্থাপনা, তার সকল প্রয়োজন মিটিয়েই আমরা তাকে পৃথিবীতে নিয়ে আসছি,
একটি শিশুকেও, মানব শিশুকেও কিন্তু আপনার আনার কোনো অধিকার নেই পৃথিবীতে, যদি আপনি তাকে সঠিক পরিবেশ না দিতে পারেন, যদি আপনার সেই সক্ষমতা না থাকে। তাহলে আমরা শুধু আনছি না, আমাদের চিড়িয়াখানায় কিন্তু প্রাণী বিক্রিও করছে মানুষের কাছে। তো আমাদের ম্যান্ডেটটা কি? সেই জন্য আমি বারবার বলি, আমাদের দেশের যত প্রাণী রয়েছে, আমাদের বন্য প্রাণীর সংখ্যাই আজকে 100-এর বেশি স্তন্যপায়ী প্রাণী রয়েছে, সরীসৃপ বেশি রয়েছে, আমাদের পাখি রয়েছে 700-এর বেশি, আমাদের নিজেদেরই কত বন্য প্রাণী রয়েছে, সেগুলিকে আমরা উপস্থাপন করতে পেরেছি কিনা, সেগুলি সংরক্ষণের কোনো উদ্যোগ নিতে পেরেছি কিনা। সেই জন্য আমি বলছি যে আমরা যতটুকু পারবো, আমি আজকেই, আর সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধুর নামে যে স্থাপনার হবে সেটি নিশ্চয়ই বিশ্বমানের হতে পারে, হতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যে বঙ্গবন্ধুর নামে যত স্থাপনা রয়েছে, শুধু সাফারি পার্ক নয়, যে কোনো স্থাপনা, এটি বিশ্বমানের হতেই হবে। এবং আমাদের চাই চিড়িয়াখানা কিন্তু জাতীয় চিড়িয়াখানা। আপনারা জানেন যে লন্ডন চিড়িয়াখানা কিন্তু একটি এনজিও চালায়, নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানা কিন্তু একটি এনজিও চালায়, আমাদের চিড়িয়াখানা সরকার চালায়। এবং এটির নাম দিয়েছি আমরা জাতীয় চিড়িয়াখানা। যেদিন এই নামটি চিড়িয়াখানা সভায় আলোচিত হয়েছে সেদিনও আমি বলেছিলাম যে জাতীয় চিড়িয়াখানার অর্থ হচ্ছে জাতির সকল কিছু সেখানে প্রতিবিম্বিত হবে, অবশ্যই আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এবং ডক্টর ইসলাম, আপনি আরেকটা কথা বলছিলেন যে সাফারি পার্কের কথা বলছিলেন, যে আপনি যথার্থই বলছিলেন যে এই পার্কে সব ধরনের পশু পাখি রাখার দরকার নেই, অর্থাৎ সাফারি পার্ক মানে অর্থে এই অর্থে যে অঞ্চলের জন্য এটি পার্ক হবে সেই অঞ্চলের উপযোগী পশু থাকবে, সেটা বোধ হয় নেই। এখানে বাঘও আছে, সাথে সিংহও আছে, জিরাফও আছে, এটা আসলে বোধ হয় হওয়া উচিত নয়। তাহলে চিড়িয়াখানার সাথে সাফারি পার্কের যে পার্থক্য সেটা বোধ হয় গুলিয়ে ফেলা হয়েছে। চিড়িয়াখানার সাথে সাফারি পার্কের পার্থক্য হচ্ছে চিড়িয়াখানায় মানুষ বাইরে থাকবে, প্রাণী খাঁচায় থাকবে, আর সাফারি পার্কে মানুষ খাঁচায় থাকবে, প্রাণী বাইরে থাকবে। আমার কথা হচ্ছে একটি সাফারি পার্ক করবার আগে আমার সক্ষমতাটা যাচাই করতে হবে। আমি যদি সত্যিই সেই মানের যদি না করতে পারি, তারপর আমরা বঙ্গবন্ধুর নামে করছি এটি, তাহলে তো বিশ্ব, আমাদের সারা দেশ ওটির দিকে তাকিয়ে থাকবে। আমার শিশু আগামীকাল যে জাতীয় চিড়িয়াখানা দেখে সে যেটি বুঝবে যে এটি এরকমই জাতীয় চিড়িয়াখানা হওয়া উচিত। আজকে আমাদের জাতীয় চিড়িয়াখানা আজ পর্যন্ত যে ওয়ার্ল্ড যে চিড়িয়াখানার অ্যাসোসিয়েশন সেটি সদস্য হতে পারিনি আমরা, তো এটি তো আমাদের এক ধরনের অর্জনের জায়গা ব্যাহত হয়েছে। কেন হচ্ছে? আজকে আমাদের সারা পৃথিবীতে ফ্রেন্ডস অফ জুজ রয়েছে, আমরা কেন সকলকে সাদরে, আমাদের এই যে ডাক বিভাগ রয়েছে, ডাক বিভাগ যখন একটি ডাক টিকেট যখন অবমুক্ত করেন, তার আগে কিন্তু আমিও সেটি সদস্য, অনেককে তারা ডাকেন, দেখে বলেন যে এটি কেমন ভাবে হতে পারে। একটি চিড়িয়াখানা, একটি সাফারি পার্কে আমরা কিন্তু যেতে চাই, এটি আমাদের প্রাণের দাবি। আমাদের সন্তানরা আগামী প্রজন্মের জন্য যে বন্য প্রাণী সংরক্ষিত হবে সেই দিক নির্দেশনা, সেই শিক্ষা সেখানেই পেতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এছাড়া ইটোর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে, সাথে থাকার জন্য ধন্যবাদ।